আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শ্রুতি জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শহীদ নূর হোসেন দিবস আজ, বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ তার ভাইয়ের। এবং করোনা দুর্যোগে স্বাস্থ্যখাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহে সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই নিজের পরিকল্পনা ঘোষণা করে মার্কিন নাগরিক, এমনকি বিশ্ববাসীর মন জয় করেছেন জো বাইডেন। সোমবার রাতে দেয়া ঐতিহাসিক এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে আবার বিশ্ব নেতৃত্বে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট, যেখানে 1,10,00,000 অবৈধ অভিবাসী নাগরিকত্ব দেওয়ারও রোডম্যাপ থাকছে। শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গুলিতে শহীদ হন নূর হোসেন। দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ভাই আলী হোসেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তার আত্মত্যাগের পরই স্বৈরশাসনের বিরুদ্ধে আরও বেগবান হয়ে ওঠে গণতান্ত্রিক আমি মানুষের আন্দোলন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর পতন হয় স্বৈরশাসনের। সেই থেকে প্রতি বছর নূর হোসেন স্মরণে পালিত হয়ে আসছে দিবসটি। এদিনে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় অন্তরায় বিএনপি। মুক্তিযুদ্ধে চেতনা, মূল্যবোধে বিশ্বাসী নূর হোসেন সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। বিএনপির গণতন্ত্র কার্ফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল, না বাক্স ছিলই না। অন্যদিকে গণতন্ত্র আজও অবরুদ্ধ উল্লেখ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এখন গণ আন্দোলন প্রয়োজন বলে জানান বিএনপি নেতা আমানুল্লাহ আমান। নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব, জনগণ সৃষ্টি করবে এবং সেখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ সময় নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান নূর হোসেনের ভাই আলী হোসেন। এই ধরনের কথা যেন তাদেরকে না বলা হয় যে এরা পাগল ছিল, এরা ইয়াবা খাইছে। আজ থেকে কত বছর আগে, 33 বছর আগে মারা গেছে, এই ইয়াবা সম্বন্ধে কিছুই ছিল না, কিন্তু তারা এই নানান কথা বলে এগুলি বিভ্রান্তি। আজ পর্যন্ত আমরা বিচারের আওতায় তাদের দাঁড় করাই নাই। পরে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কিন জনগণ প্রমাণ করে দিয়েছে কর্তৃত্ববাদী দাম্ভিক রাষ্ট্রপ্রধানের পতন অনিবার্য। বাংলাদেশে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বৃহস্পতিবার হতে যাওয়া ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। নির্বাচনের দায়িত্বে থাকা নেতারা বলেন, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীনরা। নিজেদের ক্যাম্প নিজেরা পুড়িয়ে 8 তারিখে একটা মামলা রুজু করেছে, বাড়ি বাড়ি পুড়িয়ে যাচ্ছে। আমাদের প্রার্থী তার নিজের বাড়ির কাজীপুরে সিরাজগঞ্জ থেকে যখন উনি গিয়েছিলেন এবং তাকে 3 দিন যাবত তাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এখন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। সকল রাজনৈতিক দল, মত নির্বিশেষে সকল মানুষের এখন গণতন্ত্রের জন্য তাদের এগিয়ে আসা দরকার এবং এক কণ্ঠে আওয়াজ তোলা দরকার যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে
জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস, এ নির্বাচনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। আজকে আমেরিকার যে নির্বাচনে যারা অথরিটি, তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে, জনগণের যে রায় সেটাকে আপোল করেছে। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে তারা এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন, স্বস্তি নিঃশ্বাস পেয়েছে। এ সময় দাবি করা হয়, গত এক দশকে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে প্রায় 30 লাখ নেতাকর্মীকে। ধন্যবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা দুর্যোগে স্বাস্থ্যখাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। করোনার তথ্য প্রকাশে সরকার সংকোচন নীতি গ্রহণ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও জানায় সংস্থাটি। করোনা সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও ত্রাণ সহায়তা নিয়ে অনেকেই অনিয়ম করেছেন। ক্রয় এবং বিতরণ খাতেই, বিতরণ ও সরবরাহ খাতেই সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি হয়েছে। নমুনা পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, চিকিৎসা সেবায় ইটসেলফ দুর্নীতি হয়েছে, নিয়ম নীতি লঙ্ঘন করে ক্রয় এবং সরবরাহের সুযোগ করে দেওয়া হয়েছে, যে কারণে দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। সরকার শুরু থেকেই ভাইরাস নিয়ন্ত্রণের বদলে নিজ নিয়ন্ত্রণে রাখাটাকে প্রাধান্য দিয়েছে, এর মাধ্যমে পরিসংখ্যান নিয়ন্ত্রণ করে সেটাকে সাফল্য হিসেবে, রাজনৈতিক সাফল্য হিসেবে ব্যবহার করার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। AMCL প্রাণ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 32% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় হয়েছে 5.70 টাকা, সম্পদ মূল্য হয়েছে 81.99 টাকা। 24 ডিসেম্বর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 30 নভেম্বর। এদিকে ফার্মা এইডস লিমিটেড 50% নগদ লভ্যাংশ দিয়েছে। EPS হয়েছে 16.82 টাকা ও সম্পদ মূল্য হয়েছে 82.54 টাকা। AGM হবে 24 ডিসেম্বর এবং রেকর্ড ডেট 7 ডিসেম্বর। অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসএসসি। ইনসাইডার ট্রেডিং সহ অন্যান্য কারণ খতিয়ে দেখে আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত 25 অক্টোবর DSEতে 15 টাকায় কোম্পানিটির লেনদেন শুরু হয়। গতকাল সমাপনী দর ছিল 7.70 টাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁয় মালটা চাষে পরীক্ষামূলক সাফল্যের পর এবছর বাণিজ্যিক চাষাবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মালটা চাষে উপযোগী হওয়ায় এবারও ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ জানায়, জেলার 5 উপজেলায় 300 হেক্টর জমিতে বাড়ি 1 জাতের মালটা আবাদ হয়েছে। ভালো ফলন ও দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের মাঝে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। অনলাইনে বেচা কেনার সর্ববৃহৎ আয়োজন সিঙ্গলস ডেকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে চীন। এ কাজে মাঠে নেমেছে 30 লাখ কর্মী এবং 4000 বিমান ও জাহাজ। অনেকটা ভ্যালেন্টাইন্স ডে এর মতো করে 11 নভেম্বরকে সিঙ্গলস ডে হিসেবে প্রথম আয়োজন শুরু করে অনলাইন রিটেইলার আলিবাবা। উপহার বেচা কেনার দিবস হিসেবে দ্রুত তা জনপ্রিয়তা লাভ করে। গত বছর এই দিনে 24 ঘন্টায় অনলাইনে বিক্রি হয় $31 বিলিয়ন পণ্য। এবারে পাটেক্স খেলার খবর। ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে এখনও ভালো করতে পারেনি বাংলাদেশ। টেস্টে নিজেদের 20 বছর পূর্তির দিনে এমনটাই জানান প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। 2000 সালের 10 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু করে টাইগাররা। তবে গত 2 দশকেও ক্রিকেটের এই ভার্সনে নিজেদেরকে সমীহ জাগানো দল হিসেবে তৈরি করতে পারেনি টাইগাররা। আরও জানাচ্ছেন পরাগ আরমান।
10 নভেম্বর 2020 সাল টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। এই দুদশকে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লাটাই ভারী টাইগারদের। ভারতের বিপক্ষে অভিষেকের পর গত 20 বছরে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে 119টি, জয় মাত্র 14টিতে, হেরেছে 89 টেস্ট আর ড্র হয়েছে 16 ম্যাচ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো বড় দলের বিপক্ষে কিছু সাফল্য থাকলেও সাদা পোশাকের কুলিন ঘরানায় এই খেলায় বাংলাদেশ এখনো সমীহ জাগাতে পারেনি। অনেক এক্সপিরিয়েন্স টিমের এগেনস্ট আমরা জিতেছি, তো সেই দিক থেকে কিছুটা স্যাটিসফ্যাক্টরি, বাট আমাদের একটা জায়গায় ল্যাকিং এখনো রয়ে গেছে, কনসিস্টেন্সি। আমরা ধারাবাহিকভাবে আসলে টেস্ট ক্রিকেটে এখনো ভালো করতে পারিনি। টেস্টে ভালো ফল করার পরামর্শ দিলেন অভিষেকে টাইগারদের অধিনায়ক। বোলার ব্যাটসম্যানদের দায়িত্বশীলতাই টেস্টে ভালো করার মূল মন্ত্র বলে মনে করেন দুর্জয়। টেস্ট ক্রিকেটের প্রিপারেশন হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট ডোমেস্টিক, অথবা যেখানে আমরা লঙ্গার বর্ষণের সুযোগ পাই, তো সেই সেই খেলাগুলি যত আমরা সিরিয়াসলি খেলব, আমাদের আরেকটু স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস করতে হবে। বাংলাদেশের 14 টেস্টের 10টি এসেছে দেশের মাটিতে। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজে 2টি, জিম্বাবুয়েতে 1টি এবং শ্রীলঙ্কায় নিজেদের 100তম টেস্টে জয় পায় বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শপথ নেওয়ার আগেই জো বাইডেনের মহাপরিকল্পনা, পরাজয় না মেনে আইনি লড়াই যেতে চান ট্রাম্প। শহীদ নূর হোসেন দিবস আজ, বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে জাতীয় পার্টির প্রতি অনুরোধ তার ভাইয়ের। এবং করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতে পণ্য ক্রয়, বিতরণ ও সরবরাহে সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।